আমি নরেন্দ্র মোদীকে একদম দেখতে চাই না। কেন দেখতে চাই না? দালালি করছে, দেশে দেশ বেচে খাচ্ছে, একদম দেখতে চাই না নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী রাহুল গান্ধী। রাহুল গান্ধী জিন্দাবাদ। যে আসবে সেই এক, যে এখন যেভাবে চলছে এইভাবে চলাই ভালো, দেশটা উচ্ছন্নে চলে যাচ্ছে, চলে যাক। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী একদম ধার্মিক সৎ প্রধানমন্ত্রী, অনেস্ট, ভারতবর্ষকে লিড করার যোগ্যতা রাখে উনি, ওনার মতো সৎ নেই প্রধানমন্ত্রীদের মধ্যে। অবভিয়াসলি মোদীকে দেখতে চাই তো, কেন? হি ইজ এ ভেরি গুড লিডার, ইন্টারন্যাশনাল ফেম, আর কি চাও? ইন্ডিয়া আর কি চাই? নরেন্দ্র মোদীকে তো একদমই চাইছি না। নরেন্দ্র মোদী আমি কাউকেই দেখতে চাইছি না। এখন পেটে খিদে লেগে আর কিছু ভালো লাগবে? কোনো সরকারি কাজ করছে না দিদি, ভালো লাগে তাই? হ্যাঁ, ইন্ডিয়া জোট না এনডিএ জোট? ইন্ডিয়া জোট। মোদি, অবশ্যই মোদি, মোদীকে আমার পছন্দ। যে আসবে সেই ভালো হবে, ইন্ডিয়াই হবে আর কি হবে, এনিথিং এলস, অন্য যে কেউ আসুক না, কিন্তু নরেন্দ্র মোদীকে চাই না। নরেন্দ্র মোদী যে কাজ করেছে দেশের অনেক উন্নতি করেছে, অন্য অন্য প্রধানমন্ত্রীর চেয়ে নরেন্দ্র মোদী অনেক ভালো কাজ করেছে। রাহুল গান্ধী, অসহায়। রাহুল গান্ধীকে, রাহুল গান্ধীকে ভালো লাগে। রাহুল গান্ধী এবার আসলে মোদি সরকার থেকে বেশি কাজ করবে, এটা আমাদের ইচ্ছা। না, রাহুল মোদি সরকার আমাদের পশ্চিমবঙ্গে করছে না ভালো, রাহুল গান্ধীকে আমরা চাই। মোদি আগে আসতো তো আরও ভালো হতো, মোদি মোদি আছে। নরেন্দ্র মোদীকেই চাই আমরা, দেশের অর্থনীতির দিকে সব দিক থেকে, আমাদের দেশের উন্নয়নের দিকে সব দিক থেকে, আমাদের সব কিছু কাজকর্ম ভালো করছে সেই দেশের জন্য, আমাদের আমরা এটাই চাইব। নরেন্দ্র মোদী কেন বলতে পারবো না, মন চাইছে তাই বললাম। আমি নতুন কিছু চাই, পরিবর্তন, ওটা থাক, ওটা নামিয়ে বললাম, পরিবর্তন চাই। মানে চাইছিলেন আরও ভালো করে তো চলতে পারে না আমার দেশ, আমার দেশ আরও ভালো করে চলতে পারে বলুন, সেটাই বলছি। পরিবর্তন চাইছি এবং আমরা রাহুল গান্ধীকেই চাইছি। যা করেছে সব বেসরকারিকরণ করে দিয়েছে, আর বেসরকারিকরণ করা মানেই সবার মানে রেলের টিকিট, প্লেনের টিকিট সব বেশি দাম হয়ে যাবে। আমরা চাইছি রাহুল গান্ধী আসুক, ওই পরিবার থেকেই আসুক। মোদি, মোদি থাকলে বার মোদি সরকার, ওনার কাজ খুব ভালো হচ্ছে। রাহুল গান্ধী, রাহুল গান্ধী আমার পছন্দ তাই, মোদি পছন্দ না তাই। মোদীকে, মোদীর কাজকর্ম অ্যাক্টিভিটি ভালো না। নরেন্দ্র মোদী ভালোই ভারত চালাচ্ছে। নরেন্দ্র মোদী পাগালো ভালো লোক। নরেন্দ্র মোদী, ওনার পাশে আর কেউ হবে না। নরেন্দ্র মোদীকেই চাই, ভালো লাগে তাই। রাহুল গান্ধী প্রশংসা ভালো, রাহুল গান্ধী প্রশংসাটা ভালো, রাহুল গান্ধী বিজেপি সরকার ভালো না। অবশ্যই এটা দেশ চলছে, বিভাজনের রাজনীতি দিয়ে দেশ চলে না, সংঘবদ্ধভাবে রাজনীতি করলে দেশ চলছে।